করোনায় অনেক নেগেটিভ সংবাদের ভিড়ে এবার চট্টগ্রামের একদল গবেষক শোনালেন আশার বাণী। তারা দাবি করেছেন, প্রথম ডোজ ভ্যাকসিন নেয়ার পর করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি 99.5% কমে যায়। এছাড়া আক্রান্ত 92% রোগীরই বাড়তি অক্সিজেনের প্রয়োজন নেই। চট্টগ্রাম ভ্যাটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2 মাস গবেষণা শেষে এই ফলাফল পেয়েছেন। গবেষণায় 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল পর্যন্ত সিভাসু ল্যাবে পরীক্ষা করা হয় 6,146 জনের নমুনা, যার মধ্যে কোভিড-19 শনাক্ত হওয়া 1,752 জনের তথ্য বিশ্লেষণ করে গবেষণা চালায় চট্টগ্রামের 7 জনের এক গবেষক দল। গবেষকরা জানান, টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত 200 মানুষের উপর গত অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এদের মধ্যে করোনাভাইরাসের উল্লেখযোগ্য উপসর্গ শ্বাসকষ্ট 80% মধ্যে তেমন ছিল না। আক্রান্তদের মধ্যে 82.5% রোগীকে হাসপাতালে যেতে হয়নি, 17.5% ভর্তি হলেও তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়নি। কেবল বার্ধক্যজনিত ও অন্যান্য সমস্যায় ভোগা রোগীরা টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হলে অতিরিক্ত অক্সিজেন দিতে হয়েছে বলেও জানান তারা। এদিকে দ্বিতীয় ডোজের পরও কমপক্ষে 3 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে অ্যান্টিজেন পরীক্ষা জরুরি বলেও মতামত দিয়েছেন গবেষক দল। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার ও ভাইবারে।